আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। এন্ড টুডে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে টপিক আছে, টপিকটা হচ্ছে ভয়েস ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আজকে ভয়েস নিয়ে কথা বলবো। সো ইম্পারেটিভ সেন্টেন্স, ভয়েসের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলার আগে ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে সেটা আমাদের জানা দরকার। সো ইম্পারেটিভ সেন্টেন্সের কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ কিছু বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সবসময় উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউটা সবসময় কী থাকে, উজ্জ্ব থাকে। সো এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা খুব ইজি। আমরা একটু রুলস ওয়াইজ আমরা একটু সেটা একটু মানে শেয়ার করবো বা খেয়াল করবো, শিখবো। সো আমরা দেখে নেব যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম রুলস যেটা আছে সেটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু সেন্টেন্স। মূল ভার্ব দিয়ে শুরু সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করবো কীভাবে, এখানে রুলস আছে। এখানে দেখেন, মূল ভাব যে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কী দিতে হবে, প্রথমে একটা লেট দিতে হবে, তারপর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তারপর একটা কি অক্সিলারি বি ভাব বি দিতে হবে, এবং তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে কি মূল ভাব যে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখছি, দুটা উদাহরণ দেখতেছি, আমরা দুটা উদাহরণ ফলো করবো, তাহলে আমরা খুব ইজিলি এটা আর কি বুঝতে পারবো। সো আমরা এখানে দেখছি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এখানে মূল ভাব দিয়ে শুরু হয়েছে। ডু মানে কোনো কাজ করা, কাজটি করো। এখানে সাবজেক্ট কিন্তু একটা আছে ইউ, বাট সেটা উজ্জ্ব আছে। সো এটা অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই মূল ভাব দিয়ে শুরু সেন্টেন্সকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, তখন কী করতে হবে, প্রথমে কী দিতে হবে, একটা লেট দিতে হবে। আমরা কী দেবো এখানে, লেট। তারপর অবজেক্টটাকে কী করতে হবে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করতে হবে, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। তারপর কি একটা সূত্রে বি নিয়ে আসতে হবে, সূত্রে বি নিয়ে আসতে হবে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে মূল ভার্ব যেটা ছিল ডু এটার পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। এই তো হয়ে গেল ইম্পারেটিভ, মূল ভার্ব দিয়ে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ। আমরা নেক্সট আর একটা উদাহরণ দেখব, এখানে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। সো এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করবো, তো অবশ্যই মূল ভার্ব দিয়ে শুরু আছে, ওপেন মূল ভার্ব দিয়ে শুরু, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করবো, প্যাসিভ করবো, তখন কী হবে, লেট প্রথমে চলে আসবে, লেট। অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, দ্য ডোর, সূত্রের বি, ওপেন এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ওপেন, ওপেন। সো এই তো গেল মূল ভাব দিয়ে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। আমরা এখন দেখব ডু নট দিয়ে শুরু কোনো সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করবো কীভাবে, ডু নট দিয়ে শুরু। আমরা একই উদাহরণগুলো আমরা কী করেছি এখানে দিয়েছি, অ্যাপ্লাই করেছি ভালোভাবে বোঝার জন্য, মনে রাখার জন্য। সো এখানে আমরা কী ছিল, মূল ভাব দিয়ে শুরু সেন্টেন্স, এখানে আছে ডু নট দিয়ে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করবো কীভাবে, সব এক, ঠিক আছে। মূল ভাব দিয়ে শুরু সেন্টেন্স এবং ডু নট দিয়ে শুরু সেন্টেন্সের সবটাই এক থাকবে, শুধু এখানে লেট আছে, এখানে লেট নট বসবে। একটা জায়গায় লেট, মূল ভাব দিয়ে শুরু হলে লেট, আর ডু নট দিয়ে শুরু হলে লেট নট, তাছাড়া বাকি অপশনগুলো সব ঠিক থাকবে। আমরা দেখে নিই, এখানে ডু নট দিয়ে শুরু সেন্টেন্স প্রথমে লেট নট বসবে, তারপরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তারপরে সূত্রে বি আসবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি বসবে। আমরা একটা উদাহরণ দেখতেছি এখানে, ডু নট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না, ডু নট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না। সো এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ করি, তাহলে কী হয়ে যাবে, প্রথমে লেট নট, লেট নট দ্য ওয়ার্ক বি ডান, লেট নট দ্য ওয়ার্ক বি ডান। সো এটা এটা সব ঠিক আছে। দেখেন এখানে মূল ভাব দিয়ে শুরু যেটা ছিল, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, এখানে যেমন নট না দিয়ে লেট দ্য ওয়ার্ক বি ডান, বাট এখানে ডু নট থাকার কারণে আমরা এখানে নট দিয়েছি। সো নেক্সট উদাহরণটাও একই, ডু নট ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর, দরজাটি খুলো না। সো এটা কী করবো আমরা, ডু নট থাকার কারণে এখানে কী দিয়ে দেবো, লেট নট, লেট নট দ্য ডোর বি ওপেন, ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওপেন, ওপেন। সো এই তো গেল মূল ভার্ব দিয়ে শুরু এবং ডু নট দিয়ে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। নিচে একটা অপশন আমরা লিখেছি, একটা রুলস দিয়েছি এখানে, কোনো সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকলে, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকলে পালা এই রুলসটা, এই দুটা রুলস বা কোনো রুলস ফলো করবে না, জাস্ট এই প্লিজ এবং কাইন্ডলি এর পরিবর্তে বা এই প্লিজ বা কাইন্ডলি উঠে গিয়ে আমরা কী দেবো, ইউ আর রিকোয়েস্টেড টু অথবা নট টু। যদি আমাদের হাঁ বোধক হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দেবো, আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু দেবো। সো আমরা এখানে উদাহরণ দিয়েছি, দুটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। সো দেখান, এখানে লেখা আছে প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটি করো। সো এখানে ডু দ্য ওয়ার্ক, আমরা এখানে ছিল ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, আমরা দিয়েছিলাম লেট দ্য ওয়ার্ক বি ডান। এখানে যদি প্লিজ ডু দ্য ওয়ার্ক, এখানে যদি আমরা বলি প্লিজ লেট দ্য ওয়ার্ক বি ডান, তাহলে কিন্তু হবে না। জাস্ট এখানে প্লিজ কথাটা থাকার কারণে আমাদের সব ঠিক থাকবে, জাস্ট প্লিজ এর পরিবর্তে, যেহেতু এটা হাঁ বোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো ইউ আর রিকোয়েস্টেড টু এটা ইউজ করতে হবে, ইউ আর
রিকোয়েস্টেড টু, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ যা থাকবে তাই, মূল ভার্ব থেকে বাকি অংশ যেটা থাকবে সেটাই। ডু দ্য ওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। আবার আছে এখানে না বোধক যদি হয়, প্লিজ ডো নট ওপেন দ্য ডোর, প্লিজ ডো নট ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খোলো না। সো এখানে প্লিজ কথাটা আছে এবং এটা না বোধক নেগেটিভ সেন্টেন্স, সো এটা কি হয়ে যাবে তাহলে, প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড, বাট এখানে নেগেটিভ হওয়ার কারণে নট টুটা দিতে হবে, নট টু, নট টু ওপেন দ্য ডোর, নট টু ওপেন দ্য ডোর, এটা মাথায় রাখতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু নট ওপেন দ্য ডোর, এটা কিন্তু ইউজ করলে হবে না, টুর পূর্বে নট দিতে হবে। সো এই তো গেল আমাদের মূল ভার্ব দিয়ে শুরু এবং ডু নট দিয়ে শুরু সেন্টেন্স, এবং কোনো সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকলে কীভাবে আমরা এটা চেঞ্জ করবো এই নিয়ম। এবং পরীক্ষায় প্লিজ এবং কাইন্ডলি এটা আসলে অনেকের মাথা একটু ঘুরে যায় বা আমরা ভুল এই জায়গাতে বেশি করি, বাট এই যে এই রুলসটা ফলো করলে বা মনে রাখলে পালা আমাদের আর পয়েস চেঞ্জের এই ইম্পারেটিভ সেন্টেন্সের প্লিজ বা কাইন্ডলি দ্বারা কোনো ভুল হবে না। এখন আমরা দেখব মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু সেন্টেন্স এবং লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু সেন্টেন্সকে, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করব। আমরা মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্টযুক্ত সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়মটা আমাদের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। তার আগে আমাদের বুঝতে হবে ব্যক্তিবাচক অবজেক্টগুলো কী কী। ব্যক্তিবাচক অবজেক্টগুলো হচ্ছে মি, হিম, হার, দেম, এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট। আচ্ছা যাই হোক, তারপর কী আছে এই মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমেই কী করতে হবে, লেট দিতে হবে, তারপর সেন্টেন্সের বস্তুবাচক অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, বস্তুবাচক অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, তারপর একটা বি বসবে, ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর ফর অথবা টু বসবে, এখানে কিন্তু বাই বসবে না, ফর অথবা টু, এবং তারপরে শেষে ব্যক্তিবাচক অবজেক্টটা আমাদের দিতে হবে যেটা ব্যক্তিবাচক অবজেক্ট সেন্টেন্সে থাকে। সো আমাদের উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেখলেই বুঝতে পারবো, এখানে দুটো উদাহরণ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। বাই মি এ শার্ট, বাই মি এ শার্ট, মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট মি, বাই মি এ শার্ট, আমাকে একটা শার্ট কিনে দাও। সো বাই মি এ শার্ট, এটাকে যখন ভয়েস চেঞ্জ করবো তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচার কী করতে হবে, প্রথমেই লেট আছে, আমাদের লেট দিতে হবে, লেট বুঝতে পারছো, অবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করে নেবো, লেট এ শার্ট, তারপর একটা বি দিতে হবে, বি বি বাই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, বাই আছে, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট, লেট এ শার্ট বি বট, তারপরে ফর, ফর মি, ফর মি, সো বট এর পর ফর হয়, সো এখানে আমরা ফর ইউজ করেছি কারণ এখানে বাই ইউজ করিনি। মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু সেন্টেন্সকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন এখানে বাই ইউজ হবে না, ফর ইউজ হবে অথবা টু ইউজ হবে। সো এখানে বট তারপর ফর ইউজ হয়েছে। আর পরের সেন্টেন্সটা দেখবো, গিভ মি এ বুক, গিভ মি এ বুক, আমাকে একটি বই কিনে দাও। ওকে, সো এখানে যদি, এখানে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে অবশ্যই কী করতে হবে, এখানে লেট দিতে হবে, প্রথমে লেট বস্তুগত অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, লেট এ বুক সূত্রের বি, তারপর গিভ, গিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন, গিভেন টু মি, গিভ তারপর টু, আমাকে কিনে দাও, সো আমাকে দাও এক্ষেত্রে টু ইউজ হয়েছে, এখানে বাই ইউজ হয়নি। ওকে, সো এই মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট অবজেক্টকে ভয়েস চেঞ্জ করবো কীভাবে সেটা জানলাম। এখন আমরা দেখবো লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্টকে ভয়েস চেঞ্জ করবো কীভাবে। সো লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে লেট বসবে, ব্যক্তিবাচক অবজেক্টটি সাবজেক্ট হবে, বি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বাই, এখানে হবে বাই, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে। সো মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট এবং লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্টের রুলস প্রায় এক, জাস্ট একটা জায়গায় শুধু চেঞ্জ আছে, সেটা হচ্ছে এই প্রিপোজিশনের জায়গায়। মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু সেন্টেন্স এ ভয়েস চেঞ্জ করতে গেলে প্রিপোজিশন এখানে হবে ফর অথবা টু, আর লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে এখানে প্রিপোজিশন হবে বাই, তাছাড়া দুটার রুলস সব এক। ওকে, সো আমরা এখানে এখন উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে বুঝতে পারবো। এখানে লেখা আছে লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে এখানে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কী হয়ে যাবে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে সেটাই আমাদের দিতে হবে, মি। নেক্সট উদাহরণ আছে লেট হিম প্লে ক্রিকেট, তাকে ক্রিকেট খেলতে দাও। সো লেট হিম প্লে ক্রিকেট, এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কী হয়ে যাবে, লেট লেট থেকে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, লেট ক্রিকেট
সূত্রে বি ভার্বে পাস্ট পারফেক্ট ফর্ম প্লেড, তারপর সূত্রের বাই যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে সেটাই দিতে হবে হিম। ওকে সো এই যে মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট এবং লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়মটা আমরা এখন দেখলাম। এখন আমরা কিছু নোট দেখব। দেখেন এখানে আছে অলওয়েজ থাকলে, কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, সো অলওয়েজ থাকলে আমরা অলওয়েজটা কোথায় রাখবো, সেন্টেন্সের কোথায় রাখবো ইম্পারেটিভ সেন্টেন্সে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অলওয়েজ থাকলে, কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, সো ওই অলওয়েজটা সেন্টেন্সের শেষে চলে যাবে। সেন্টেন্সের শুরুতে যদি অলওয়েজ থাকে অ্যাক্টিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সে, সো প্যাসিভ ভয়েস করার সময় সেই অলওয়েজটা কী হয়ে যাবে, সেন্টেন্সের শেষে চলে যাবে। এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় কী করো, সত্য কথা বলো। সো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাকে যদি আমরা প্যাসিভ করি, ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করি, সো আমাদের মূল ভাব যে শুরু সেন্টেন্সটা যেভাবে করেছে সেভাবেই হবে, কিন্তু অলওয়েজটা চলে যাবে সেন্টেন্সের শেষে, কী হয়ে যাবে, লেট দ্য ট্রুথ বি স্পোকেন, স্পিকের পাস্ট পারফেক্ট ফর্ম স্পোকেন, অলওয়েজ অলওয়েজটা কী হয়ে যাবে, শেষে চলে যাবে। আমাদের এটা খুব কনফিউশন একটা ওয়ার্ড অলওয়েজ, সেন্টেন্সে অলওয়েজ থাকলে অলওয়েজটা কোথায় দেবো, সেন্টেন্সের শুরুতে আছে মনে হয় সেন্টেন্সের শুরুতেই দিই, দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। সো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি ইম্পারেটিভ সেন্টেন্সে, সো অলওয়েজ থাকলে বলে অলওয়েজ প্রথমে থাকলে বলে আমরা প্যাসিভ করার সময় অলওয়েজটা শেষে বসাই দেবো। এখন আসি নেভার যুক্ত সেন্টেন্সকে, যখন আমরা ভয় চেঞ্জ করবো ইম্পারেটিভ সেন্টেন্সে নেভার আছে, এটাকে যখন আমরা ভয় চেঞ্জ করি তখন কী হবে, নেভার থাকলে বলা লেট নেভার হবে, নেভার টেল এ লাই, মিথ্যা কথা বলো না। সো এই নেভার আছে, এই নেভারটাকে অমিট করে দিয়ে আমরা কী করে দেবো, লেট নেভার এ লাই বি টোল্ড, লেট নেভার এ লাই বি টোল্ড। এখানে আমরা যখন নেগেটিভ ডু নট দিয়ে শুরু করেছিলাম তখন লেট নট দিয়েছিলাম, বাট নেভার থাকলে বলা আর ডু নট দেবো না, আমরা লেট নট দেবো না, আমরা লেট নেভার ইউজ করবো। এ তো গেল ইম্পারেটিভ সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্ব নিয়ে আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম। আমরা এখন দেখব ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। আমরা ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম শুরু করার আগে আমাদের আগে জানতে হবে ইনট্রানজিটিভ ভার্বটা কী। ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট নেই বা ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন আমাদের একটা রুলস বা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউ আর অর্ডার টু অর নট টু। যদি ইনট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে হাঁবোধক হয় বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে লিখতে হবে ইউ আর অর্ডার টু, আর যদি নেগেটিভ হয় বা নাবোধক হয় তাহলে লিখতে হবে ইউ আর অর্ডার নট টু। আমরা উদাহরণ দিয়েছি তিনটা উদাহরণ দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যে কাম ইন ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এসো, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব কাম। সো এটাকে যখন ভয়েস চেঞ্জ করি তাহলে কী করতে হবে, যেহেতু অবজেক্ট নাই সো আমাদের কী করতে হবে, এটা হ্যাঁ বোধক সেন্টেন্স, সো ইউ আর অর্ডার লিখতে হবে, ইউ আর অর্ডার টু, তারপরে যা আছে তাই, কাম ইন, কাম ইন, ইউ আর অর্ডার টু কাম ইন, এই তো হয়ে গেল। আর নেক্সট আছে গো হোম, বাড়ি যাও, কোথায় যাও, বাড়ি যাও, কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যাচ্ছে না ভার্বকে, সো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, সো এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কী হয়ে যাবে, আদেশ করা বোঝাচ্ছে অবশ্যই কী হয়ে যাবে, ইউ আর অর্ডার টু, যেহেতু হ্যাঁ বোধক অবশ্যই টু হবে, ইউ আর অর্ডার টু, ভার্ব থেকে বাকি অংশ যা আছে তাই, গো হোম, ইউ আর অর্ডার টু গো হোম। এরপর আছে ডন্ট টক, কথা বলো না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে, এবং এটা একটা কি ইনট্রানজিটিভ ভার্ব, ডন্ট টক কথা বলো না, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কী করতে হবে, ইউ আর অর্ডার নট টু, নট টু টক, নট টু টক, ইউ আর অর্ডার নট টু টক, ডনটা উঠে যাবে এক্ষেত্রে, ডন্ট উঠে যাবে, কী হয়ে যাবে, নট টু টক। এই তো গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সব নিয়ম, ইনশাল্লাহ আমরা এই লেসনে আমরা জানলাম। সো আজকের মতো এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে, এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।